ক্যাডেটগুলোর যে শিক্ষার ব্যবস্থা সেটা কি রেজিডেন্সিয়াল? প্রত্যেক হাই স্কুল তো এরকম হওয়া উচিত। এখন যখন আমাদের দেশে শিক্ষা সংস্কারের কথা হচ্ছে, আমি আপনাদের সবিনয় নিবেদন করব, আপনি শিক্ষা সংস্কার করতে পারবেন না যদি তার প্রাথমিক শর্তগুলো পূরণ না করেন। প্রাথমিক শর্ত কি? এতদিন যাবৎ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন মাসে 10,000-15,000 করেছেন, এটা দিয়ে আপনি তাদের কাছ থেকে ভালো শিক্ষা আশা করতে পারেন না, বরঞ্চ তাদেরকে উপযুক্ত বেতন বৃদ্ধি করতে হবে। দরকার হয় তাদের জন্য পৃথক, এত কমিশন হচ্ছে আমাদের, এত তদন্ত কমিশন হচ্ছে, শ্বেতপত্র কমিশন হচ্ছে, শিক্ষকদের বেতন কমিশন হবে না কেন? সেখানে বৈষম্য হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। শতকরা 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নাই। সেই অবস্থায় আপনি কী করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করবেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। আমাদের সমাজে সবচেয়ে বেশি সাবসিডি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট। বুয়েটের অর্ধেক ছেলে মেয়ে এখন বিদেশে। এই অবস্থায় এসে পড়ার আগে যে অবস্থা ছিল সেটাকে যদি আমরা স্বৈরতন্ত্র বলি বা ফেসিবাদ বলি, বর্তমান অবস্থাকে আমরা কী বলবো? ধরেন আমরা এটা বলবো গণতন্ত্র প্রথম অবস্থায়। তারপরে কেউ কেউ যদি আরও উচ্চ অভিলাষী হন, আপনার গণতন্ত্রের চেয়েও বড় কিছু বলবেন। আমি আপাতত বলি গণতন্ত্রের মর্মবস্তু কী? আপনি নিজের প্রতিনিধি নির্বাচন করে যে সরকার গঠন করেন এবং সেই সরকার যদি আপনার তৈরি করে দেওয়া আইন অমান্য করে তাহলে তাকে আপনি সরাতে পারবেন। এই ঘটনাটা গণতন্ত্রের একটা উদাহরণ। কিন্তু তাছাড়াও গণতন্ত্রের মর্মবস্তু আছে, সমাজ কী করে চলবে। এই ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা আলোচিত বক্তব্য আছে, সমাজের প্রত্যেকটি সদস্য তার যা সামর্থ্য আছে সেই অনুসারে সমাজকে দেবে এবং তার যা কিছু প্রয়োজন সেটা সে সমাজের কাছ থেকে পাবে বিনিময়ে। এটাকে বলে কাজের বিনিময়ে, খাদ্যের মতো। আপনি সমাজকে দেবেন আপনার সামর্থ্য অনুসারে, সমাজের কাছ থেকে নেবেন আপনার দরকার বা প্রয়োজন অনুসারে। সেই অবস্থায় পৌঁছতে পারলে সমাজ মোটামুটি গণতান্ত্রিক হয়, শুধুমাত্র ভোট দিলে হয় না। আমরা ভোট দিয়ে এমন সমাজ তৈরি করতে চাই যেখানে আমাদের সামর্থ্যের বিকাশ ঘটবে। আমাদের একটা ধারণা আছে আমাদের প্রতিভা প্রকৃতির কাছ থেকে পাওয়া, মেধা জিনিসটা প্রকৃতি প্রদত্ত, সেটারই আমরা পূর্ণ সদ্ব্যবহার চাই। একটু ভেবে দেখলে কথাটা আপনার কাছে সত্য নাও মনে হতে পারে, কারণ মেধা জিনিসটাও কিন্তু পরিচর্যার ফসল, বিনিয়োগের ফসল। আপনি কীভাবে শিক্ষা লাভ করছেন সেটা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর, সেটা শুধু অবস্তুগত পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে না, বস্তুগত পাঠ্যপুস্তক বা অবস্তুগত মা বাবার শিক্ষার উপর নির্ভর করে না। আরও অনেকগুলো সামাজিক ব্যাপার আছে, আপনি কোন ধরনের স্কুলে যেতে পারবেন সেটা আপনি নির্ণয় করেন না। সুতরাং মেধা বিকাশের যে সমস্ত মানবিক শর্ত আছে সেটা সমাজে সমানভাবে বঞ্চিত হওয়ার পর তারপর প্রতিযোগিতায় যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি মেধাবী তাহলে সেটাই হবে। এখন সারা পৃথিবীব্যাপী একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এখন শিক্ষার উদ্দেশ্য সারা পৃথিবীতে একরকমই ছিল, মানুষের গড় আয়ু বেড়েছে এখন ধরেন 80 বছর হয়েছে পৃথিবীতে, আমরা ওদের একটু পিছিয়ে আছি। স্বাভাবিকভাবে মানুষের আয়ু 100 বছরের বেশি নয়, তাহলে এর মধ্যে মানুষকে নানা ভাগে আমরা ভাগ করেছি। আগে প্রাচীন ভারতীয় সমাজে ভাগ করতো এইভাবেই যে আপনি প্রমে ব্রহ্মচর্য, সংসার বা গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইভাবে চার ভাগে ভাগ করা হতো। এগুলিকে হিন্দু ধর্মের ভাষায় বলে আশ্রম, এই জন্য তাদের ধর্মের নাম বর্ণাশ্রম ধর্ম। মানুষ বর্ণে বিভক্ত, খুব সহজ করে অঙ্ক করছে এনাকে পাটিগণিতে, চার বর্ণে বিভক্ত এবং চার আশ্রম জীবনের, মানে চারটা পর্যায়, গড়ে ধরেন একটা 15 বছর বা 20 বছর গড়াইয়ের উপর নির্ভর করে। তো আমরা একটা পর্যায়ে যেটাকে ব্রহ্মচর্য বলবো, ধরুন এটা 20 বছর, এই সময়টা সারা পৃথিবীতে দেখা যায় এই 20 বছর আমরা কী করি, এটাই হচ্ছে শিক্ষার সময়। মানে ব্রহ্ম যেভাবে আচরণ করবেন, আমাদের সহজ বাংলায় বলে খোদার খাসি আর কি, আপনি এখনও বিবাহ করেন নাই, সংসার পাতেন নাই, আপনার কোনো সন্তান সন্ততি বা পরবর্তী প্রজন্ম তৈরি হয়নি, এই সময়ের পড়াশোনা সারা পৃথিবীতে একই রকম। মানে আগে বলতো দ্বাদশ বর্ষ গুরুগৃহে বিদ্যা অভ্যাস শেষে তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করলেন, এই জন্যই ভারতীয় ভাষায় আপনার গ্র্যাজুয়েশনের নাম হচ্ছে স্নাতক, আপনি স্নান করে বেরিয়ে যান। মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় এবং ইউরোপে গ্র্যাজুয়েশন শব্দের অর্থ কী? গ্রেজুয়েশন, আপনি গ্রেড পার হন। এই জন্য আমরা ক্লাস 5 পাস করলেও গ্র্যাজুয়েশন বলি, ক্লাস 10 পাস করলেও বলি, এটা ভদ্রভাবে বলা হয়, এটা রেটরিক।
মূল কথা হচ্ছে আপনার জীবনের পড়াশোনার পাঠ আছে, এখন একটা র্যাটরিক চালু হয়েছে, সারা জীবনেই শিখতে হবে আমাদের, লাইফ লং, কেউ এটা অস্বীকার করছে না। কিন্তু আমরা স্কুল কলেজে গিয়ে শেখার যে বয়স সেটা যদি ধরেন, শিক্ষাকে এখন তিন ভাগে ভাগ করা হয় জাতিসংঘের হিসেবে বলছি, এটা খুব বেশি একটা গণতান্ত্রিক তা কিন্তু আমি বিশ্বাস করি না, তবু বলছি 1948 সাল নাগাদ যখন ইউরোপে দ্বিতীয় মহাসমর শেষ হলো তখন তারা একটা ঘোষণাপত্র গ্রহণ করলেন সাধারণ মাপকাঠি হিসেবে, এটা আইন হিসাবে নয় লক্ষ্য হিসাবে, এটা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হিসেবে বিখ্যাত। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ গ্রহণ করে, সেটার 30টা ধারার মধ্যে 26 নম্বর ধারাতে বলা হচ্ছে শিক্ষা সংক্রান্ত ক, খ এবং গ তিনটা আছে, শিক্ষাকে তারা ভাগ করছে তিন ভাগে। একটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, তাদের শব্দ যদি আমি হুবহু উদ্ধৃত করি, এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন, মানে হলো প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা। তারপরে হচ্ছে কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা, তারপরে হচ্ছে উচ্চশিক্ষা। সেই সব যদি করি, তারা কিন্তু বয়সটা নির্ধারণ করে দেয়নি, অর্থাৎ কয় বছর পর্যন্ত শিক্ষাকে বুনিয়াদী বলবো। কিন্তু সারা পৃথিবীতে একটা ইতিহাস আছে, মানে বাস্তব জ্ঞান আমাদের আছে সব দেশেই, যেটাকে আমরা এখন বলি ইন্টারমিডিয়েট বা HSC অথবা ইউরোপে A-level, এইটুকু শিক্ষাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। আমরা তার মধ্যে আবার ছোটো ছোটো ভাগ করেছি, 5 বছরের প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র, সিনিয়র ইত্যাদি। তাহলে এই শিক্ষাটা জাতিসংঘ বলছে এটা হতে হবে সর্বজনীন, মানে এটা সবার জন্য হবে অবৈতনিক। এটা 1948 সালে গৃহীত জাতিসংঘের লক্ষ্য। আমাদের দেশ তখন মাত্র 1 বছর হলো স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হওয়াটাকে আমাদের দেশ স্বাধীন হওয়া বলছি, কারণ আমরা পাকিস্তানের অঙ্গ ছিলাম। গতবার আমাদের ইতিহাস চর্চার মধ্যে এটাকে বারবার অস্বীকার করা হয়, এটা কিন্তু খুব একটা ভালো ফল বয়ে আনে না। অনেকের ধারণা কি, এইবার যে একদম বিপ্লব করলেন, যেন 1971কে আপনি নাকচ করে দিলেন, 2-4 জনের মধ্যে এরকম মনোভাব দেখা যায়। একইভাবে 1971-এর মুক্তিযুদ্ধ করার সময় অনেকেই, প্রায় গত 50 বছরই বলবো, একদম লোক আছেন বুদ্ধিজীবী, তারা বলে এটা 1947 ছিল সাম্প্রদায়িক আর এটা হলো জাতীয়তাবাদী, এইটাও একই ধরনের ভুল হবে। আমি বলবো আমাদের স্বাধীনতা শুরু হয়েছে 1947 সালে, যখন অনেকদিন পরে আমরা একটা ভুল বুঝতে পারলাম, সেটা নাকচ করলাম, বা ইংরেজিতে বলে আমরা নিগেশন করলাম। আর তারপর এখন 53-54 বছরের মাথায় আমরা বুঝলাম কি, আমাদেরকে আবার এক ধরনের প্রতারণা করা হয়েছে, সেটা আমরা আবার নিগেট করলাম। সুতরাং বর্তমান ঘটনার মূল্য প্রায় 1971-এর সমান, এটা মনে করতে হবে। তাহলে আমাদের ইতিহাসে 3টি বড় মোড় পরিবর্তন যদি বলেন গত 78 বছরে, 1947, 1971 এবং 2024, নাকচ করছে না, তার মধ্যে উত্তরণ হচ্ছে। এটা জার্মান পণ্ডিত হেগেল বলেন সাবলেশন, এটা আউফহেবুং বলে, এটা ওইটাকে অতিক্রম করছে, তার পেটের ভিতরে হজম করে, ওকে বাদ দিয়ে নয়, রসটা সেবন করবে চোকলাটা ফেলে দেওয়া। এটার আরেকটা ইংরেজি নাম হচ্ছে ক্রিটিক, ক্রিটিক মানে সম আলোচনা, সম্যক আলোচনা, ইকুয়াল আলোচনা নয়। তা আমি সেই হিসেবে আমাদের শিক্ষার যদি একটা সমালোচনা আমরা করি, জাতিসংঘের যে লক্ষ্য সার্বজনীন মানবাধিকারের ঘোষণা বলে তারা বলেছে, এর কারণও আছে, তখন সারা পৃথিবীতে নতুন নতুন দেশ স্বাধীন হচ্ছে, যারা আগে পরাধীন ছিল, উপনিবেশ ছিল, সেই সময় তারা বলেছে দুনিয়ার সব মানুষ সমান, এটা যদি করতে চায় সবার জন্য একই রকমের শিক্ষা হতে হবে। একই রকমের মানে হচ্ছে একই রকমের সুবিধা থাকতে হবে, সবাইকে এক ভাষা শেখাতে বলেনি। তো এই ক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল শিক্ষা কতটুকু হবে অবৈতনিক, যেটাকে তারা বুনিয়াদী শিক্ষা বলেছে। আমার বিচারে এটা হচ্ছে 12 বছরের শিক্ষা অবৈতনিক হবে, যদি আপনি জাতিসংঘের ঘোষিত লক্ষ্যে পৌঁছতে চান। আরেক ধরনের শিক্ষা আছে সেখানে এলিমেন্টারি, তারা বলছে ওইটা হবে আবশ্যিক বা বাধ্যতামূলক, মানে যদি ওইখানে বিদ্যায় কোনো ছেলে বা মেয়েকে আপনি যেতে না দেন মা বাপ হিসেবে, আপনাকে দণ্ড দেওয়া যাবে। এই জন্য এলিমেন্টারি এডুকেশন শুড বি কম্পালসারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন শুড বি বলা হচ্ছে ফ্রি, একটা কম্পালসারি আর একটা কম্পালসারি অ্যান্ড ফ্রি, আর একটা অনলি ফ্রি নট কম্পালসারি। এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা যে কতটুকু, এটা নিয়েও তর্ক আছে, জাপানে বলেন, ভিয়েতনামে বলেন, পৃথিবীর সব দেশেই 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক এলিমেন্টারি শিক্ষা, কিন্তু আমাদের দেশে ইংরেজি আমাদের বহুদিন থেকেই 5ম শ্রেণী পর্যন্ত। এই যে আমাদের বন্ধুরা যারা আগে বলেছেন প্রশ্ন করতে হবে, এগুলি প্রশ্নের অন্তর্ভুক্ত হওয়া উচিত। এয়ার কন্ডিশনের কারণে গলা শুকিয়ে যে একটু পানি দিন তো। জাতিসংঘের হিসাব অনুসারে দ্বিতীয় পর্যায়ের যে শিক্ষা 26 ধারার খতে আছে,
এটা হচ্ছে পেশাগত এবং বৃত্তিগত শিক্ষা। আপনার জীবনের বৃত্তি কী হবে, এই যে কামরুল হাসান মামুন সাহেব ভালো করে বললেন, এই যে মাঝখানে আমাদের আর কোনো স্বাধীনতা থাকে না, ভুলক্রমে আমি বিজ্ঞানে পড়েছিলাম কিন্তু তারপরে মনে হয় যে আমার তো মানবিক পড়া দরকার, এটা আমরা পারি না। তো পেশাগত এবং বৃত্তিগত শিক্ষাক্ষেত্রে বলা হচ্ছে এটা মোটেই এটা সবাইকে বাধ্যতামূলক করা যাবে না, যেটাকে আবশ্যিক করা যাবে না, এমনকি এটা ফ্রিও নয়। কিন্তু সেক্ষেত্রে জাতিসংঘের পরামর্শটা কী, লক্ষ্য হচ্ছে ইট শুড বি জেনারেলি অ্যাভেলেবল টু অল, যে কেউ এই শিক্ষা নিতে চাইবে তাকে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ আমি যদি মেডিকেলে ভর্তি হতে চাই, পেশাগত এবং কারিগরি শিক্ষা বলতে কী বোঝাচ্ছি, ইঞ্জিনিয়ারিং বুয়েট অথবা মেডিকেল অথবা অন্য যে ফ্যাশন টেকনোলজি যাই নেন আপনি, এটা আপনার ইচ্ছা অনুসারে একটা পেশা নির্বাচন এবং সেই শিক্ষা আপনাকে দিতে হবে সমাজকে। এই যে আমরা বলি আসন নাই, ভর্তি পরীক্ষা নিয়ে বাতিল করছি, এটা জাতিসংঘের লক্ষ্যের বিরোধী। অর্থাৎ জাতিসংঘ মানব জাতির ইতিহাসের প্রগতি বলে যেটাকে 1948 সালে নির্ধারণ করেছে সেখানে পৌঁছতে আমরা এখন বহু দূরে। যারা যা পড়তে চায় তাদের সাথে পড়তে দিতে পারছি না, মানে সবাই বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই সেটা নয়, কিন্তু আমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, যেমন এখন মেডিকেলে ভর্তি কেমন করে করে, আপনি পরীক্ষা দেবেন হয়তো আপনি রংপুরে ভর্তি হবেন কক্সবাজারে ভর্তি হবেন, সেরকম হয় সেটা হয়তো মেনে নিতে হবে, কিন্তু যা পড়তে চায় তা দিতে হবে। এখন প্রশ্ন আছে সমাজের চাহিদা অনুসারে আপনি পড়বেন না নিজের মনের বাসনা অনুসারে পড়বেন, সেটাই হচ্ছে আমাদের পলিসির প্রশ্ন। তাতে কোনো সহজ সমাধান আছে এটা আমি বলছি না, কিন্তু সমাধানের মতো পরিস্থিতি তৈরি করতে হবে সমাজকে, এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের লক্ষ্য। আমি যে কার্ল মার্কস 1875 সালে এটা বলেছিলেন, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটিস অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস, এইটা হচ্ছে মার্কসের মতে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। আমরা বহুদিন এটাকে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য বলেছি, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য আরেকটু অন্যরকমের। তো আমি এই প্রশ্ন থেকে এই জাতিসংঘকে যদি পুনঃপরীক্ষা করি, মার্কসের কথা হচ্ছে 1875 আর জাতিসংঘ হচ্ছে তার 75 বছর পরে 1948। তো তাতে বলা হচ্ছে কারিগরি শিক্ষাতে কাউকে বাধা দেওয়া যাবে না, মানুষ মাত্রেই জন্মগতভাবে প্রতিভাবান। প্রমাণ কি, যে কথা বলতে পারে এর চেয়ে বড় শিল্প বড় দর্শন আর হয় না। মানুষের জন্য দর্শনের সবচেয়ে বড় প্রশ্ন কি, আপনারা যারা বড় দার্শনিক তারা বলবেন, আমি সহজ মানুষ আমি বলবো মানুষ কি, হিউম্যান বিইং কি, দার্শনিকেরা হিউম্যানটা আর বলে না, বিইং কি শুধু বলে, বিইং অ্যান ইভেন্ট, বিইং অ্যান টাইম, বিইং অ্যান নাথিংনেস। ইউরোপীয় দার্শনিকদের বইয়ের মধ্যে বিইং কথাটা এত বেশি থাকে কেন, ইংলিশ দার্শনিকদের মধ্যে নয়, মানে কন্টিনেন্টাল একটু বেশি থাকে। আপনি হাইডেগার বলেন, সার্ট বলেন, আলাবাদিও বলেন, তিনজনের নামে তিনটা বই বললাম, এই নামটা থাকে কেন, হোয়াট ইজ ম্যান, এর উত্তর কী, ম্যান ইজ দ্য হিস্ট্রি অফ ম্যান, মানুষ লড়াই করে করে মানুষ হয়ে এসেছে। মানুষকে ইংরেজিতে বলে, ল্যাটিন কথা ব্যবহার করে, হোমো স্যাপিয়েন্স, যে চিন্তা করে যার মধ্যে থেকে রস বের হয়, স্যাপ মানে রস। একই সাথে মানুষ আরেকটা জিনিস, হোমো ফবের, মানে ম্যান ইজ এ ফেব্রিকেটর, যে বানায়, মানুষ নিজেই নিজেকে নির্মাণ করেছে। তো সেই যদি সত্য হয়, টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন নেওয়ার অধিকার এবং সামর্থ্য সবারই আছে, যদি তার সামর্থ্য না থাকে আর্থিক, তাহলে সমাজকে সেই সুযোগ তাকে দিতে হবে। কারণ একজন মানুষ যখন ইঞ্জিনিয়ার হয় শুধু তার পরিবারের ইঞ্জিনিয়ার হয় না, সমাজের ইঞ্জিনিয়ার হয়। আমাদের ইঞ্জিনিয়ার এখন আমেরিকা চলে যায়, আমাদের সমাজে সবচেয়ে বেশি সাবসিডি পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট, বুয়েটের অর্ধেক ছেলে মেয়ে এখন বিদেশে এই মুহূর্তে। তাহলে আমাদের কৃষকের যে সাবসিডি সেটা দিয়ে শিক্ষা লাভ করে মাসে 32 টাকা বা 8 টাকা বেতন দিয়ে আমরা যারা ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের শ্রমের ফসল আমরা পাচ্ছি পরোক্ষভাবে, আমরা মার্কিন দেশের লকহিড কোম্পানি থেকে অবদান রাখছি এবং আমরা সেখানে কৃতিত্ব প্রদর্শন করছি, আমাদের দেশে সেটা পাচ্ছে না, এটা আমাদের পরিকল্পনার ত্রুটি স্বীকার করতে হবে। তাহলে আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে নাতে ওখানে যাচ্ছে কেন, এটা খুব জাগতিক নিয়মে বস্তুগত কারণে। এটা বলা হচ্ছে কি, পানির ধর্ম নিচের দিকে যাওয়া, প্রফিটের ধর্ম হচ্ছে ইকুয়াল হওয়া। এখানে যে প্রফিট আমি করব বেতনের মাধ্যমে যা লাভ, তার চেয়ে যদি 10 গুণ বেশি মার্কিন দেশে পাই, আমি এখানে থাকবো কোন যুক্তিতে, ওই যুক্তি হবে আপনার দেশপ্রেমের যুক্তি, এবং কেউ কেউ বলবে এটা বোকামের যুক্তি। দেশপ্রেম মানে বোকামি প্রতিভাত হতে পারে গণতান্ত্রিক যুক্তিতে। তো সেই জন্য বললাম জাতিগতভাবে সকলের অধিকার আছে, এটাকে আমরা বলেছি জাতীয় মুক্তি। তারপর ব্যক্তিগতভাবে সমাজের, আগের ছেলে ব্যক্তিগত শিক্ষা কী হইতো, আগে হতো জেলের ছেলে জেলে হবে, কামারের ছেলে কামার হবে,
চাষি ছেলে চাষি হবে। সাধারণভাবে বললে আমরা সবাই ছিলাম চাষি, অন্তত এই দেশে যারা বাঙালি মুসলমান বলে বিখ্যাত হয়েছেন তারা পেশাগতভাবে নানা পেশা দিক থেকে চাষি ছিলেন। তো এই চাষি ছেলে চিরকালই চাষি থাকবে? চাষি ছেলেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার হবে না। এইটাকে বলে মোবিলিটি। এটার জন্য একটাই পথ আমরা পেয়েছি, সেটা হলো কি, আধুনিক শিক্ষা বা ইংরেজি শিক্ষা লাভ করা। তো সেটার জোরে আমরা অনেকে বুদ্ধিজীবী হয়েছে, ডাক্তার হয়েছি, কিন্তু মূল যে সমাজের সত্য অর্থাৎ পেশাগত স্বাধীনতা পেয়েছি বলে যে আমরা মনে করলাম, সেটা একটা জায়গায় এখন বাধার মুখোমুখি হয়েছে। সেটার কথাই বলছি, বিশ্বজুড়ে এই বিংশ শতাব্দীর একটু আগে থেকে শুরু হয়েছে প্রশংসা বৃত্তিগত এবং কারিগরি শিক্ষার। যেমন আমাদের সংবিধানেও আছে, এমন আমি দেখলাম অবাক সেদিন আমাদের পাঠশালার একটা আলোচনা হলো দুদিন আগে এই বিল্ডিংয়ের ওই পাশে, এবং আজকে এমনকি রাকাল রাহার এখানেও কর্মমুখী শিক্ষা খুব প্রগতিশীল মনে হয়। কিন্তু এই কর্মমুখী শিক্ষা যে প্রাচীন ভারতের জাতপাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থারই আধুনিক পুনরুৎপাদন, যে যে বৃত্তিতে শিক্ষা লাভ করবে আজীবন সেই বৃত্তির রিপিটেশন করতে যে বাধ্য থাকবে, সেদিন নিম্নমানের শিক্ষা, যেমন আর্মিতে দেখেন নিম্নমান থেকে যারা ঢোকে সিপাহী তাদের পক্ষে ব্রিগেডিয়ার হওয়া জেনারেল হওয়া সম্ভব হয় না। দুই একটা আছে পাকিস্তানে জেনারেল মুসা ফ্রম সিপাহী টু দি ফিল্ড মার্শাল টু জেনারেল সোলজার টু জেনারেল, এগুলি দুর্ঘটনা বলেই লোকে বই লেখে। আমাদের আসল কাজ হচ্ছে গরিবকে গরিব রাখা, সিপাহীকে সিপাহী রাখা, অফিসারকে অফিসার রাখা। এটা সব জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন। অনেকে এটার বিরুদ্ধে কথা বললে বলবে আরে সাংঘাতিক ব্যাপার, তো আপনার কোনো স্বাধীনতা থাকবে না যদি আপনার যোগ্যতাও থাকে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যেটা আপনারা জানেন যে দুই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক এবং যেটাকে এখন মাধ্যমিক বলি, এটা আসলে বুনিয়াদি শিক্ষাই। বাংলাদেশে দেখেন এই শিক্ষানীতি তৈরি হয়েছিল 1854 সালে, ইংরেজরা একটা রূপ দিয়েছিলেন উডের ডেসপাচ বলে। সেখানে মূল ব্যবস্থা ছিল কি, বেসরকারি উদ্যোগে আপনি এগুলি স্কুল স্থাপন করবেন, ইংরেজ সরকার সর্বোচ্চ 100 টাকা খরচ হলে 10 টাকা গ্রান্টস ইন এইড বা মঞ্জুরি দেবেন। এখনও সেই নামের ঐতিহ্য আমরা বহন করে চলেছি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ব্রিটিশ সরকার এই গ্রান্টস দিতেন নিম্ন বিদ্যালয়কে, আপনি বিদ্যালয় তৈরি করবেন, আপনি জমি দেবেন, বিল্ডিং করবেন, তারা শতকরা 10 ভাগ খরচ দেবে শিক্ষকদের বেতনের জন্যে। সেই ঐতিহ্য এখনও মুঠের উপর চলেছে। কিন্তু এই যে মাধ্যমিক স্কুলগুলো দেখেন, শতকরা 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নাই। সেই অবস্থায় আপনি কী করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করবেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। আপনার জন্য দেখতে পাচ্ছেন এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, অন্তত নীতিবদ্ধ পর্যায়ে মনে করে কি এটা অবহেলিত অঞ্চল। প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটু কথাবার্তা আছে, জাতিসংঘ থেকে এবং এনজিওরা বলে বলেই বলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর অনুপাত একটু বৃদ্ধি পেয়েছে। আমার বন্ধু ডক্টর বিনায়ক সেন প্রমুখেরা এটা নিয়ে হাততালি দিয়েছে, দেখেন দেখেন আমরা কত আনন্দ লাভ করেছি। বাংলাদেশে শিশু, নারী শিশু এবং পুরুষ শিশুর ভর্তির অনুপাত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সমান সমান হয়েছে, 50-50। এটা বড় একটা অর্জন বটে। তারপরে আবার যখন পঞ্চম শ্রেণী নাগাদ এর শতকরা 80 ভাগ ঝরে যায়, কিন্তু তারা কম করে বলে শতকরা 25 ভাগ ঝরে যায়। এটা কি, এটার নাম একটা হচ্ছে ড্রপ আউট বা ঝরে যাওয়া। কেন ঝরে যায়, একটা কারণ আছে, মেয়েতে রাখে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেটা একটা কারণ, অষ্টম শ্রেণীতে ওঠার আগে বিয়ে হয়ে যায়। কিন্তু পুরুষ শিশুরা ওখানে ঝরে যায়, তারা তো কাজে যায়। এইটাকে বৈধতা দিয়েছে জাতিসংঘের একটা অনুষঙ্গ, ইউসিপি স্কুলগুলো নন ফর্মাল এডুকেশন। এটা নিয়ে কথা বললে কেউ শুনতে চায় না, বলে গরিবের ছেলেমেয়েদের 4 বছর পড়লেই হবে আর আমাদের ছেলেমেয়েদের 5 বছর পড়লেই হবে। আবার বড়লোকের ছেলেমেয়েরা সপ্তম শ্রেণী থেকে ক্যাডেট কলেজে যায়, আপনারা সবাই দেখেন নাই যে প্রশ্নের কথা বলছেন, ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণী থেকে শুরু হবে কেন? কারণ প্রাথমিক শিক্ষার এক স্তর হচ্ছে 6 বছর, ওইটাই তারা স্বীকার করেছে। এটা তারা ফ্রান্স থেকে ইউরোপ থেকে শিখেছে, ওখানে লিসেগুলো সপ্তম শ্রেণী থেকে শুরু হয়, আমাদের ক্যাডেট কলেজগুলি সেটা অনুকরণ করে ভালোই করেছে। তাহলে ক্যাডেট কলেজগুলির গঠন দেখেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালে শুরু হয়েছিল, ঘটনাচক্রে ওই বছর আমার মাত্র জন্ম। তো সেখানে তো 6 বছর পড়ানো হয়, সেখান থেকে বের করার কি জন্য, ওগুলি সামরিক অফিসার তৈরি করার জন্য তৈরি করেছে, নিশ্চয়ই ওখানে বড় বড় রবীন্দ্রনাথ তৈরি করার জন্য করে নাই। এখন তারা অনেকেই কৃতিত্ব অর্জন করেছে। এই আপনাদের বিপ্লবের খানিকটা সমর্থন দিয়েছে ক্যাডেট কলেজের কয়েকজন জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার মতো আমার ব্যাচমেট। এর কারণ হচ্ছে এরা
ক্যাডেট কলেজে যারা পড়ছে তারা সামরিক অফিসার হবে, কিন্তু অর্ধেক তো সামরিক অফিসার হয়নি কিন্তু তারা ভালো শিক্ষা পেয়েছে। আমি ওটা ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার জন্য বলছি না, ক্যাডেট কলেজের যে শিক্ষার ব্যবস্থা সেটাকে রেজিডেন্সিয়াল, প্রত্যেক হাই স্কুল তো এরকম হওয়া উচিত। আপনারা বলবেন এটা আমাদের সামর্থ্য নাই, আমরা যে সমস্ত পয়সা অপচয় করেছি বিদেশে যেগুলি পাচার হয়েছে সেগুলির কথা বলছি না, এগুলি দেবপ্রিয় ভট্টাচার্য বলবেন। দেবপ্রিয় ভট্টাচার্যকে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এখানে, রেহমান সুবান কোথায় এখন, দেবপ্রিয় কোথায়? না, তারা বলছিল ভারত বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ইকোনমিক করিডোর করতে হবে, তাহলে আমাদের আর্থিক অবস্থা ভালো হবে, তারা বলেছিল। এখন কি বলবেন আমি জানি না, কিন্তু তারা যে তদন্ত রিপোর্ট দেবেন তার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করব। শ্বেতপত্র সেটা হচ্ছে এই যে অর্থনৈতিক অবস্থান যে নষ্ট হয়েছে, এর বেশি লাগবে না, শতকরা 10-15% যদি আমরা খরচ করি তাহলে আমাদের প্রত্যেক হাইস্কুলকে ক্যাডেট কলেজ করা সম্ভব। কি লাগে আপনার ছেলে মেয়েদের খেতে না পারে, ক্যাডেট কলেজ কি করা, খাওয়ানো হয়, খেলাধুলা করতে দেওয়া হয়, পিটি করতে দেওয়া হয়। হয়তো আমি অত বেশি সামরিক শৃঙ্খলা পছন্দ করি না, কিন্তু সেখানে দেখলাম ছাত্র শিক্ষকদের সম্পর্ক ভালো হয়, ক্লাসগুলো ছোট ছোট। আপনি এই যে এত বড় এটা যে একটা ক্লাস, ওখানে বক্তৃতা দেওয়া যায়, বক্তৃতা দেওয়া যায় সংখ্যার উদ্দেশ্যে, কারোর সাথে কারোর ব্যক্তিগত সম্পর্ক হওয়া কঠিন হয়ে পড়ে, ক্লাস হবে ছোট ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সনে তৈরি হয় 700-800 ছাত্র নিয়ে শুরু হয়েছিল, টিউটোরিয়াল ক্লাস হচ্ছে একটা বৈশিষ্ট্য যেখানে 10-12 জন ছেলে মেয়ে থাকবে, প্রফেসর সাহেবের সাথে তাদের ঘনিষ্ঠ পরিচয় হবে, তাদের টিউটোরিয়াল দেখবেন, ওই ক্লাসের নামে টিউটোরিয়াল ক্লাস। এইটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ছিল, ঢাকা তৈরি হয়েছিল অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হিসেবে নয়, বরঞ্চ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, বাংলায় বলেছে আবাসিক বিশ্ববিদ্যালয়। লেখাপড়া করতে হলে তো সারা পৃথিবীতে একটাই নিয়ম চলবে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এখানে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ভাগ করতে পারবেন, কিন্তু মানুষের শিক্ষার যে বয়স এবং চাহিদা এটা এখন জাতি নির্বিশেষে একরকম। আপনার জীবনের সবচেয়ে সৃষ্টিশীল পর্ব হচ্ছে শিশুদের, ধরেন আপনার বয়স 18 হওয়া পর্যন্ত, বা তারপরে আরও 2 বছর যোগ করেন দেশ ভেদে, এইটুকুই তো। আগের দিনে বলে আপনি যে 6 বছর পরে যখন প্রথম শ্রেণীতে পড়বেন, 12 বছর পর্যন্ত আপনি ষষ্ঠ শ্রেণী শেষ করবেন, আপনি 13 বছর যেটাকে টিন বলে তখন থেকে আপনি আর 6 বছর পরে 18 বছরের মধ্যে আপনার বুনিয়াদী শিক্ষা শেষ করবেন, তারপরেও জীবনে আপনি কী লক্ষ্য অর্জন করবেন এটা আপনি নাও জানতে পারেন। যখন আপনি তথাকথিত বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ভর্তি হবেন, শিক্ষকদের সাথে 2 বছর আপনি যে নানা লেখা লিখবেন, নানা কথা বলবেন, নানা লাইব্রেরিতে যাবেন, তা থেকে ঠিক হবে কোনটা যে আপনার প্রধান প্রবণতা, ভোকেশন, পছন্দ, এটাই গুরুত্বপূর্ণ। এইটা করতে পারি না বলে শিক্ষা আমাদের আনন্দদায়ক হয় না, কিন্তু তা থেকে আমরা বলি মুখস্থ বিদ্যায় হচ্ছে আমাদের সমস্ত নষ্টের মূল। কিন্তু যদি আপনি মুখস্থ করতে না শেখেন, তাহলে ছোটোবেলায় যদি আপনি কঠোর পরিশ্রম করতে না পারেন, শিক্ষার দর্শন নিয়ে বহু তর্ক আছে, আমি 2টো তর্কের কথাই বলি। রুসুর মতো দার্শনিকরা বলতেন 16 বছর বয়স হওয়া পর্যন্ত শিশুকে কোনো বই দেবেন না, সে শুধু প্রকৃতি থেকে শিখবে, কিন্তু এটা হচ্ছে অতি রোমান্টিকতা, এটা সঠিক নয়। রুসু একটা পুরো বই লিখছেন এমিল নামে, অর এডুকেশন, তার বক্তব্য হচ্ছে মাস্টার হবে একজন, ছাত্র হবে একজন, সে অনুবাদকে আপনি পারবেন? সম্ভব নয়। প্রকৃতি সে গাছে চড়বে, খেলবে, ভুল করবে, পাহাড়ে হাত ভাঙে শিখবে, কিন্তু সেটা নয়। আন্তোনিও গ্রামসি ইটালিয়ান দার্শনিক, তিনি বলছেন যে না, এডুকেশন ইজ লেবার, শিক্ষা হচ্ছে পরিশ্রম, অর্থাৎ শিক্ষার মধ্যে আমরা বিনিয়োগ করতে হবে, শিশুকে ডিসিপ্লিন শেখাতে হবে। এই স্কুল, এই জন্য উনি বলছেন প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, আমি সহজ করে বলছি যে এটা হচ্ছে অ্যাক্টিভ স্কুল। শিশু কি পড়বে, তাকে বাংলা কীভাবে শেখাবেন, অথবা তাকে দ্বিতীয় একটি ভাষা শেখাবেন কি না, গণিত কীভাবে শেখেন, তাহলে একটা শিশুর কী কী শেখা লাগে, তাকে প্রকৃতি সম্পর্কে শেখাতে হবে, মানুষে মানুষের সম্পর্ক সম্পর্কে শেখাতে হবে, যেটাকে আমরা বলি রাইটস অ্যান্ড ডিউটিস বা এথিক্স, নীতিবোধ, ভালো আর মন্দ। আপনি যেই ট্রেডিশন থেকে আসুন, যে ভাষা থেকে আসুন, সব ক্ষেত্রে এটা লাগে, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, মানুষে মানুষের সম্পর্ক। ভাষাই তোমা আমাকে মানুষ করেছে, আল ইনসানু হাইওয়ানু নাতিকুন, মানুষ শুধু কথা বলে না, কথা বলা মানে মানুষ যুক্তি প্রয়োগ করে, কাজে যুক্তি প্রয়োগের যে শৃঙ্খলা এটা কিন্তু অল্প বয়সে মানুষের মধ্যে বিকশিত হয়। তারপরে আসে শিশুর মধ্যে চিন্তাশীলতা, প্রশ্নশীলতার বিকাশ হয়। আপনি এখানে 5ম শ্রেণীর জায়গায় 6ষ্ঠ শ্রেণী বলেন, তা নিয়ে তর্ক করার বেশি কিছু নাই। এরপরে একটা গুণগত পরিবর্তন আসে, তখন এটাকে বলে ক্রিয়েটিভ স্কুল।
ক্রিয়েটিভ স্কুল মানে শিশু নিজে একটা সমস্যার সমাধান করে আনন্দ পাবে। এমনকি গণিতের যে চিরপরিচিত সমস্যা, আপনি যদি পিথাগোরাসের উপপাদ্য, আমরা মনে করেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অথবা এদিকের স্কোয়ার এদিকের যোগ করলে এটা সমান হয়, এটা প্রত্যেকে আমরা নতুন করে আবিষ্কার করে আনন্দ পাই। এইটা ক্রিয়েটিভ স্কুলের প্রথম স্টেপ। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং প্রতিদিনই একই রকম সুন্দর লাগে, পুরনো সত্য কিন্তু সবচেয়ে নতুন করে আবিষ্কার করতে হয়। এইভাবে শিশু নিজে যে আবিষ্কার করবে সেখানে মাস্টার তার উপরে কোনো রকমের চাপ প্রয়োগ করবে না, শুধু দেখবে। এই সবগুলো পূর্ব শর্ত কি, ওই রকম মাস্টার থাকতে হবে। এই জন্য যে এডুকেশন, এডুকেটর হিমসেলফ অর হারসেলফ নিডস টু বি এডুকেটেড। আমাদের সেই শিক্ষক প্রশিক্ষণ স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে ভালো শিক্ষা করলে উপরের দিকে আপনার খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না, শিশুরা নিজেরাই নিজের জীবন গড়ে তুলতে পারে। আমরা সবচেয়ে বেশি অবহেলা করেছি এই শিক্ষা ব্যবস্থাকে অন্তর্গত 78 বছর। আমাদের দেশে যে আমরা জিজ্ঞেস করি, নবম শ্রেণীতে যে আমরা ভাগ করলাম বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, তারপরে কি বলে সঙ্গীত, শরীরচর্চা এবং ইন্ডাস্ট্রিয়াল আর্টস, বাংলা কি করবেন দেখেন, শিল্পবিদ্যা নানা ক্রাফটস, এই ভাগটা 1961 শুরু হয়েছে এবং এটা হয়েছে আমি সুদা যদি বলি মার্কিন দেশের পরামর্শে। সেই পরামর্শে আমাদের আইবিএ হয়েছে, সেই পরামর্শে গার্হস্থ্য অর্থনীতি বিভাগ হয়েছে, সেই পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর হয়েছে, এডুকেশন রিসার্চ। তাদের লক্ষ্য যা ছিল সেটা হচ্ছে আমাদের এই তথাকথিত উন্নয়নশীল দেশের প্রয়োজন মেটানোর জন্য একটা ক্ষুদ্র এলিট তৈরি করা। এবং সেখানে অলরেডি বলে দিয়েছে মেয়েরা সেলাই শিখবে, রান্নাবান্না শিখবে, ওটা গার্হস্থ্য অর্থনীতি, হোম ইকোনমিক্স। এবং সেটা অনেকের জন্য এগুলো জীবনের পেশা পছন্দ হইতে পারে, কিন্তু একজন নারী বলে তাকে শুধু সেটাই পড়তে হবে, এটা বোধ হয় খুব বেশি স্বাধীনতার পক্ষে নয়। এই ধরনের বহু জিনিস আছে আমাদের দেখতে পাবে, আমাদের বাধা নাই নারীদের অন্য বিষয়ে পড়ার জন্য, এরকম নানা ইনস্টিটিউট করা হয়েছে ভোকেশনাল। আমি যেটা বলতে শুরু করেছিলাম, সারা বিশ্বে এখন একটা নতুন প্রবণতা শুরু হয়েছে, শুধু আমাদের দেশে নয়, সত্যের খাতিরে বলতে হবে, এটা হলো কর্মমুখী তথা ভোকেশনাল শিক্ষা। কিন্তু মূল্যটা কাকে দিতে হচ্ছে? এই যে ঢাকায় যখন মেট্রো রেল হলো বলছে সাংঘাতিক, তো দেখতে খুব চমৎকার লাগে, কিন্তু এটা কিসের বিনিময়ে এই টাকাটা খরচ করে, যাতে 75-9 জনের পরিবহন সমস্যার প্রয়োজন মিটবে যদি ধরেও নেই, তাহলে বাকি 95-91 জনের কী হবে? সেইটার বিনিময়ে আপনি এটা করেছেন। অর্থনৈতিক পরিকল্পনার মানে হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ করা। আমাদের এখানেও অগ্রাধিকার নির্ধারণ করতে গিয়ে আমরা কারিগরি শিক্ষা করতে গিয়ে কোন জিনিসটাকে বাদ দিচ্ছি, এটার নাম হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা, ইংরেজিতে যেটাকে বলে ফরম্যাটিভ এডুকেশন, এটা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। এই জন্য একটা তর্ক চলবে, আমি সব তর্ককে বন্ধ করার জন্য বক্তৃতা দিচ্ছি না, বরঞ্চ প্রশ্নও আমাদের এখানে উসকে দিতে হবে যে নবম শ্রেণীতে শিশুকে নির্ধারণ করতে পারে তার পক্ষে ভবিষ্যতে কী হওয়া তার সত্যিকারের চিত্তের আনন্দের কারণ। হয়তো আপনি দেখবেন যে জুয়া খেলার নিয়মের মতো, লটারি জেতার মতো, শতকরা 10-20-30 হয়তো সঠিক বিষয় নির্বাচন করে, সারা জীবন সেইটাই করে, কিন্তু অনেকের ক্ষেত্রে এতে গরমিল হয়। আমি যা মনে করেছিলাম পরে দেখলাম সেটা সত্য নয়, সত্য অন্য কিছু, তখন তো আমার যাওয়ার কোনো পথ নাই, মার্কিন দেশে পর্যন্ত আছে কিন্তু এখানে নাই। তাহলে এটা করা সম্ভব? আর নবম শ্রেণীতে যে আমরা গ্রুপ ভাগ করলাম, আপনারা পৃথিবীর সব দেশে ঘাস দেখতে যান, দেখেন অন্য দেশে কী আছে, দেখুন মার্কিন দেশে কি এটা আছে, বা ইংল্যান্ডে কি আছে, ফ্রান্সে কি আছে, তো নাই। আগে আপনার যেটাকে বলে জেনারেল এডুকেশন, হিউম্যানিস্ট এডুকেশন, এডুকেশন অফ রিজনিং, এটা একটা নির্দিষ্ট বয়স হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শিশুর বয়স 18 হওয়া পর্যন্ত অথবা স্কুলের বয়স 12 বছর হওয়া পর্যন্ত, এটাই হচ্ছে কমন। তার আগে গ্রুপ ভাগ করাটা অত্যন্ত ক্ষতিকর। আমাদের পাশের প্রতিবেশী দেশ যারা আমাদের উপর প্রতিদিন শ্বাস রোধ করে বন্যার পানি দিয়ে মারতে চায়, তাদের ওখানে দশম শ্রেণীর পরে শুরু হয় এটা, একাদশ শ্রেণী থেকে। আমাদের এখানে যে সম্প্রতি একটা তারা উদ্বোধন করতে চেয়েছিল, সেটা কারণ কি, হয়তো তারা ভারতের সাথে সমান করতে চেয়েছিলেন, বিভাগটা নবম শ্রেণীতে না হয়ে একাদশে হবে, কিন্তু সেটা একই ধরনের ত্রুটিপূর্ণ। এখন শেষ কথাই বলি, ক্রিয়েটিভ স্কুল যেটা বলেছিল সেটাকে তারা মিস অ্যাপ্লাই করেছে, তারা ক্লাস 3-তেও এটা দিয়ে দিছে যে শিশু সব কিছু নিজে নিজে করবে, এটা বলে বদহজম, না বুঝে যে একটা জিনিস করা যাবে না। উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে
শিশুরা প্রথমে জীবনের বেসিক জিনিসগুলো শিখবে, আপনি সেখানে তাকে কোনো বাংলাও শেখাচ্ছেন না ভালোভাবে। এখন আমাদের দেশে আরও বহু বিতর্কের প্রশ্ন আছে, এখানে আপনারা বলছেন শিক্ষা নানা প্রকার, জাতিসংঘের ওই দলিলের শেষ কথাটা বলি এখন, ওনারা বলেন উচ্চশিক্ষা বলে কোনো রকমের ডিসক্রিমিনেশন ছাড়া সবার জন্য অ্যাভেলেবল হবে, তবে মেধার ভিত্তিতে। আমি যখন প্রথম আপনাদের বলেছিলাম কারিগরি শিক্ষা এবং বৃত্তিগত শিক্ষা সবার জন্য সমানভাবে প্রাপ্তব্য হবে, জেনারেলি অ্যাক্সেসিবল, সেখানে মেধার প্রশ্নটা তারা উত্থাপন করেননি। সম্প্রতি আমরা গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সাইন করেছি, মোহাম্মদ ইউনুস সাইন করেছেন, জাতিসংঘের এর অনেকগুলো প্রোটোকলে আমরা সাইন করেছি, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। তো আমি এই ভাগাভাগিতে যাচ্ছি না আপাতত। তাহলে বৃত্তিগত শিক্ষায় কোনো রকমের মেধার প্রশ্ন তোলা অবান্তর, আমি বলবো মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকার বিরোধী। মানুষ মাত্রই যেহেতু কথা বলতে পারে, সে কোনো না কোনো বৃত্তি অবলম্বন করতে পারবে, তবে কোন বৃত্তি সে অবলম্বন করবে সেই স্বাধীনতা তাকে দিতে হবে। কিন্তু সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে দেখা যাবে কোন বৃত্তিতে কত লোক দরকার, এটা হচ্ছে সামাজিক পরিকল্পনার অন্ত। গণতান্ত্রিক সমাজে বলা হয় ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতার মাধ্যমে, যাতে সবার চাকরি হয়ে যাবে এবং সবাই দে উইল বি লিভিং হ্যাপিলি এভার আফটার, এটা হচ্ছে আরেকটা মিথ। আমরা শুধুমাত্র 71-এর মিথ বলছি না, সারা পৃথিবীতে মিথের উপরে চলছে। প্রথম মিথ হচ্ছে দি আনইভেন, মানে কম্পিটিশন ইন এ সোসাইটি ইজ গাইডেড বাই অ্যান আনসিন হ্যান্ড, এবং তার ফলে সকলেই ভালোভাবে জীবনযাপন করে, এর চেয়ে বড় অবাস্তবতা একটাও নাই পৃথিবীতে। তবু এটা আমি মেনে নিলাম। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তারা আলোপ করেছে, অন দ্য বেসিস অফ মেরিট উইল বি জেনারেলি অ্যাভেলেবল টু অল অন দ্য বেসিস অফ মেরিট। তাহলে উচ্চশিক্ষাটা কি? উচ্চশিক্ষা হচ্ছে যেখানে সে নিজে শুধু সিদ্ধান্ত নিতে পারবে না, নতুন কোনো জিনিস আবিষ্কার করবে, যেটার একটা ট্রেডিশনাল মাপকাঠি হলো আমাদের দেশে পিএইচডি অথবা এমফিলের সাথে একটা ডিসার্টেশন লেখেন, এটা হচ্ছে সাপোজেডলি এ নিউ ডিসকভারি। না হোক, একটু হলো নতুন কথা লিখে রাখো, এক ফোঁটা দিলেম শিশির, ওই শিশিরের নাম হচ্ছে উচ্চশিক্ষা। এটা হয়তো সমাজে সবার জন্য দরকার নাই, ক্রিয়েটিভিটির শেষ পর্যায়ে। এই তিনটার পরে আমি বলবো আরেকটা কথা আছে, এটাই শেষ কথা, শিশু কোন ধরনের স্কুলে যাবে। ইউরোপে এই তর্ক অন্তত 5 বছর ধরে চলেছে, স্কুলের উপর কর্তৃত্ব কি ধর্মীয় প্রতিষ্ঠানের থাকবে না রাষ্ট্রের থাকবে, এটা ইউরোপের সেকুলার প্রতিষ্ঠানের প্রথম কথা। শিক্ষা চার্চ দেবে, যেমন আমাদের দেশে চার্চ স্কুলগুলো চালাচ্ছে, সেন্ট প্লাসিস, আমাদের সেন্ট জোসেফ, আমাদের নটরডেম, এগুলো সব চলছে না? আমরা কই আপত্তি করছি না, বলছে নটরডেমে পড়ি বলে আমার ব্রাদারহুড অনেক বেশি সজীব, মানে অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা যে স্কুলগুলো চালাচ্ছে এগুলো খুব সেকুলার প্রতি চালাচ্ছে। প্রথমে আমাদের দেশের লোক মনে করেছিল ওরা আমাদের সবাইকে খ্রিস্টান করে ফেলবে, কিন্তু ওরা বুঝতে পেরেছে খ্রিস্টান না করে পড়াইলে বেশি প্রভাব পড়ে, এটা হচ্ছে আধুনিক কথা। আর যে খ্রিস্টান মানে কি, আগে পরে করতাম দাঁড়াইয়া পেশাব করে, এখন তো আমরা খ্রিস্টান না হয়েও দাঁড়াইয়া পেশাব করি, তো জব হয়ে গেলে তো কোনো সমস্যা নাই। এই জন্য বলা হচ্ছে শিশু কোন ধরনের স্কুলে পড়বে, এটা নির্ধারণের অধিকার কার জাতিসংঘের মতে? শিশুর মা বাবার। লেখা আছে প্যারেন্টস উইল ডিটারমিন হোয়াট কাইন্ড অফ স্কুল, বলা হচ্ছে তাকে শিক্ষা দেওয়া আবশ্যক, অবশ্য কর্তব্য, কিন্তু সেটা নির্ধারণের দায় মা বাবার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের 26 নম্বর দ্বারা শেষ দ্বারা হচ্ছে খ দ্বারা গ দ্বারা হচ্ছে এটা। আমি আপনাদের সামনে এই জানার জিনিসগুলো তুলে ধরলাম এই জন্য যে এখন যখন আমাদের দেশে শিক্ষা সংস্কারের কথা হচ্ছে, আমি আপনাদের সবিনয়ে নিবেদন করব, আপনি শিক্ষা সংস্কার করতে পারবেন না যদি তার প্রাথমিক শর্তগুলো পূরণ না করেন। প্রাথমিক শর্ত কি? এতদিন যাবৎ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন মাসে 10,000-15,000 করেছেন, এটা দিয়ে আপনি তাদের কাছ থেকে ভালো শিক্ষা আশা করতে পারেন না, বরঞ্চ তাদেরকে উপযুক্ত বেতন বৃদ্ধি করতে হবে, দরকার হয় তাদের জন্য পৃথক, এত কমিশন হচ্ছে আমাদের, এত তদন্ত কমিশন হচ্ছে, শ্বেতপত্র কমিশন হচ্ছে, শিক্ষকদের বেতন কমিশন হবে না কেন, সেখানে বৈষম্য হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা কি সম্ভব? আপনাকে দিনে 8 ঘন্টা প্রাইমারি স্কুলে বসে থাকবেন, সপ্তাহে 5 দিন, এবং শিক্ষকদের গুণগত শিক্ষা দেবেন? আপনি তো এখানে এটাকে বলে শুভঙ্করের ফাঁকি, এটা করা যাবে না। তাহলে আমাদের সমাজের কি সে অর্থ নাই? আমরা যদি এই মেট্রো রেল করতে পারি, আমাদের সমাজের টাকা ধার করা টাকা যদি পদ্মা সেতু করতে পারি, পদ্মা সেতু করেছেন ভালো, কিন্তু আপনার আগে দরকার ছিল প্রাইমারি স্কুল করা, এখনো প্রাইমারি স্কুল করা
করতেছি। আচ্ছা, পদ্মা সেতু সম্পর্কে বলি, আপনারা জানেন পদ্মা সেতু দিয়ে পরিবহন করার মতো মাল আমাদের নাই। এটা তো মাল পরিবহনের জন্য হয়েছে, যদি খুলনায় যদি সেই শিল্প থাকতো যে মাল আমরা সিলেটে নিয়ে আসতাম তাহলে ভালো কাজে লাগতো। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশি আছে, রপ্তানি করার জন্য পায়রা দিয়ে মংলা দিয়ে যাবে, কিন্তু কি পরিবহন করবো আমরা এখানে? মানুষের দেশে ইংল্যান্ডে ইউরোপে শিল্প বিপ্লবের সার কথা হচ্ছে আপনার যখন পণ্য তৈরি হবে পরিবহনের জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা করতে হবে। ভারতে তারা কী করেছে? পাট পরিবহনের জন্য ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার চট্টগ্রামে করেছে, আসাম থেকে জুট কি বলে আসাম থেকে চা আনার জন্যে, এবং কলকাতা অঞ্চলে যে রেললাইন করেছে ওই কয়লা পরিবহনের জন্যে, আহমেদাবাদে বোম্বে রেললাইন করেছে কার্পাস তুলা পরিবহনের জন্য, কেন পোর্টে নিয়ে যাবে। এটা আর্জেন্টিনার ক্ষেত্রে সত্য, এটা আফ্রিকার ক্ষেত্রে সত্য, সারা পৃথিবীতে সত্য, কিন্তু আমরা কোন পণ্য পরিবহনের জন্য পদ্মা সেতু করেছি? আজ আপনারা ভালো জানেন এটা আমরা সিলেটের সাথে খুলনার প্রেম বৃদ্ধির জন্য করেছি। যা হোক, আমি বলছি কি এখন আপনার হাততালি দিলে তার বক্তৃতা দেওয়া যাবে না? বক্তৃতা শেষ করে তুইন খান সাহেব, উনি কিন্তু আমার আত্মীয় নন, খান নাম থাকলেও। বাংলাদেশ এখন যে পর্যায়ে এসে পড়েছে আমি বলবো, যখন আপনার শিক্ষা ব্যবস্থা আসলে এটা রাষ্ট্র ব্যবস্থারই আরেকটা নাম মাত্র, কারণ শিক্ষাই হচ্ছে মৌলিক। আমি এই বলে শেষ করি, কারণ দু একজন বড় লোকের নাম না বলে বক্তৃতার মর্যাদা থাকে না। সেটা হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো, আফলাতুন, তার নাম হচ্ছে, উনি বলছেন যে ওনার যে রিপাবলিক বই আমরা পড়েন এটাকে মনে হয় কি ইট ইজ এ বুক অন দ্য স্টেট অন পলিটিক্স, ছোটো করে লেখার বইটার নাম হচ্ছে গ্রিক ভাষায় পলিতেইয়া, পলিতেইয়া মানে দি স্টেট, কিন্তু এটার লেটিন নাম হচ্ছে দি রিপাবলিক, ইংরেজিতে রিপাবলিক দেখেছি। তো এই বইয়ের সার কথা হচ্ছে কি ইট ইজ এ বুক অন এডুকেশন। আমি আগে একটা এডুকেশন বড় বইয়ের নাম করেছিলাম এমিন, আর এটা হচ্ছে রাষ্ট্র যদি চালাতে হয় উনি বলছেন রুলিং ক্লাস তৈরি করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তো উনি বললেন কি একটা জিনিস ধার করলেন ভারতবর্ষের জাতি বর্ণ ব্যবস্থা থেকে, হিন্দুদের যে কাস্ট সিস্টেম সেখান থেকে উনি ধার করলেন চতুর্বর্ণ প্রথাটা, কিন্তু তার নাম দিলেন নতুন করে, উপরের শ্রেণী হচ্ছে সোনার শ্রেণী, তারপরের শ্রেণী হচ্ছে রূপার শ্রেণী, তারপরে হচ্ছে তামা বা ব্রোঞ্জের শ্রেণী, আর নিচেটা লোহার শ্রেণী। মানে বিভিন্ন, এখন যেমন আপনারা কালার রেভলিউশন বলেন না, আপনাদের রেভলিউশনকে কেউ কেউ বদনাম করছে কালার বইলা, কিন্তু কী কালার আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু হয়তো লাল কালার হয়েছে আর কি, যেহেতু অনেক রক্ত দিতে হয়েছে আমাদের। তো প্ল্যাটো সাহেব বললেন শিশুদেরকে কেমন করে আমি এই রুলিং ক্লাসে আনবো, মানে সোনার শ্রেণী তৈরি হবে কীভাবে, যাদেরকে গার্ডিয়ান ক্লাস বলা হয়, তারপরে অক্সিলারি ক্লাস, তারপরে ব্যবসায়ী ক্লাস, এবং পরে শূদ্র ক্লাস বা যারা পরিশ্রম করবে কৃষিজীবী। তুমি পার্থক্যটাকে ভারতের কাছ থেকে এইটা তিনি ধার করলেন চীনের কাছ থেকে, চীনের যে ম্যান্ডারিন প্রথা, সারা চীন থেকে মেধাবী লোক খুঁজে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চীনা ভাষার অক্ষর শিখতে 2 বছর লেগে যায়, যারা অনেক পরিশ্রম করে এই ভাষা শিখেছে এবং চীনের ক্লাসিক্স পড়েছে তারা পরীক্ষা দিয়ে হবে, এদেরকে ম্যান্ডারিন বলা হয়। তো প্ল্যাটো দুইটার মধ্যে একটা বিবাহ দিলেন, ভারতীয় বর্ণাশ্রম প্রথা এবং চীনের ম্যান্ডারিন প্রথা। উনি বললেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না, সমাজের কোন ছেলে কার পরিচয় থাকবে না, এটা তো এক্সপেরিমেন্টাল একটা ল্যাবরেটরি মেথড, সমস্ত ভালো ছেলে সব ছেলে জন্ম নিলে আমি এই স্কুলে পড়াবো ক্যাডেট কলেজে, এর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে একই সুযোগ দেওয়া হবে, একই খেলাধুলা করবে, একই বই পড়বে, তাদের মধ্যে যারা ভালো প্রমাণ হয় তারাই হবে ব্রাহ্মণ, তারাই হবে গোল্ডেন ক্লাস গার্ডিয়ান ক্লাস। প্ল্যাটোর ভাষায় এরা গার্ডিয়ান, কিন্তু এরা তৈরি হবে প্রতিযোগিতার মাধ্যমে, কিন্তু জন্ম হোক যথাযথা, ধর্ম হোক ভালো, এরা হলো গার্ডিয়ান। তারপরে এ কীভাবে করবে? তাহলে ভারতীয় বর্ণপ্রথার সাথে গ্রিক বর্ণপ্রথার পার্থক্যটা হচ্ছে, এটা যে আমার মনোকল্পিত কোনো আবিষ্কার তা নয়, প্ল্যাটো নিজে স্বীকার করেছেন আমি এগুলো ভারত থেকে নিয়েছি। প্ল্যাটো কখন? যীশুখ্রিস্টের প্রায় 500 বছর আগে, প্রায় 500 বছর আগের বা 400 বছর আগের। তো এই জন্য বলছি যে শিক্ষা ব্যবস্থা যদি করতে চান এটা রাষ্ট্র ব্যবস্থার ইভিউ, আপনি তো ভালো রাষ্ট্র করতে চান আপনাকে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে, কোনটা আগে কোনটা পরে আমি জানি না, কিন্তু আমাদের হাতে যেটা আছে আলোচ্য সূচি এই যে শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব, শিক্ষা যদি আমরা বৈষম্যহীন সুযোগ সৃষ্টি করতে পারি, আমাদের সংখ্যা বিজ্ঞানের নিয়মে প্রবাবিলিটির নিয়মে আমরা অনেক ভালো লোক পাবো সংখ্যায়,
কিন্তু সেটা থেকে এখন বহু মানুষ সুযোগ বঞ্চিত, কারণ সবাই এই সুযোগে প্রতীকে অংশগ্রহণই করতে পারছে না। অথচ আমরা বলছি এই যে আন্দোলন আপনারা সূত্রপাত করলেন, যেটা এক দফায় পরিণত হলো সেটা কোটা সংস্কার থেকে। কোটার মূল কথাটা কী ছিল? মেধার ভিত্তিতে জাতীয় সার্ভিসে লোক নিতে হবে। কিন্তু সবিনয় নিবেদন করছি, আমাকে এখান থেকে বের হতে দিবেন আশা করি, যে এই মেধা জিনিসটা তো আপনি প্রশ্ন করেন নাই, মানে আপনার অবকাশ হয় নাই, এখন সেই প্রশ্ন করতে হবে মেধার মধ্যে কোনো রকমের বৈষম্য আছে কি না শুরুর ব্যাপারে। কাজে মেধাকেও যদি বৈষম্যহীন করতে চাই, তাহলে আমাদের দেশে দাঁড় স্বাধীন বল এত বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান কেন? এই যে একমুখী বৈষম্য সম্পর্কে উনি বলছেন, এর মধ্যে একটা তিষ্কারা আছে, ঠিকই স্বাধীনতার পরে বলা হয়েছিল আমাদের ওনার দেখলাম একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। সবিনয়কে জিজ্ঞাসা করতে পারি না এই আকাঙ্ক্ষার মধ্যে কী ভুল ছিল? বলা হচ্ছে একই পদ্ধতির, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একই পদ্ধতি হইতে পারে না। বাংলাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠার পর তার সংবিধানে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল। একইমুখী কী জিনিস, গণমুখী কী জিনিস, এগুলি আমাদের আলোচনার মধ্যে আনা উচিত। এখন বক্তৃতার শেষে আসছি, আমি প্রশ্নটা উত্থাপন করছি। তাহলে সবিনয় নিবেদন করি, আমাদের দেশে ইংরেজি তো আমাদের দরকার, জীবন প্রোগ্রামের হাতিয়ার, না হলে উচ্চ বিদ্যালয়ে পড়তে পারে না, বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্নই ওঠে না। আমরা কিন্ডার গার্ডেনগুলো কেন ইংরেজিতে করছি? আমরা জানি শত ভুল পড়তে দাও, আমাদের রাখাল রাহা অত্যন্ত উদার, ইউনিভার্সাল রবীন্দ্রনাথের মতো মানুষ, নিখিল মনীষা তার, কিন্তু বলে আমরা সবাইকে জায়গা দিতে চাই। এই সবাইকে এইভাবে বিচারবিহীন কীভাবে জায়গা দেব? যে দেশে যেই মাতৃভাষা সেটা সেই দেশের শিক্ষার প্রধান ভাষা হওয়া উচিত, বিশেষ করে শিক্ষার মাধ্যম হওয়া উচিত। এই যে আমি রবীন্দ্রনাথ, এখান থেকে আমাদের উচ্চ শ্রেণী বর্তমানে যেটাকে অলিগার্কি বলছেন, এই যে শেখ হাসিনার ষড়যন্ত্র, আপনি কি মনে করেন শেখ হাসিনা একা করেছে আমার বাপের দেশ বলেছেন? এটা করেছেন অলিগার্কদের সুবিধার জন্যে। অলিগার্ক হচ্ছে গ্রিক কথা, বাংলা ভদ্র বাংলা বলে কতিপয়তন্ত্র, এটা হলো কতিপয় দুর্বৃত্তিতন্ত্র। সেই দুর্বৃত্তিতন্ত্রে যদি আপনি হাত না দেন, সেই দুর্বৃত্তিতন্ত্রকে সহায়ক করছে। আমি ইংরেজি পড়ার বিরোধী নই, আমি আবারও বলছি আমি আরবি পড়ারও বিরোধী নই, কিন্তু আপনাকে একটা জাতি হিসেবে সিদ্ধান্তে আসতে হবে। মুসা আল হাফিজ সাহেব সবকে বলেছেন, আমরা যে জাতি হয়েছি একটা ভাষা তো আমাদের লাগবে। আরবি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সকলে আরবি বলতে পারি না। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ইংরেজিও হতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের যদি শিক্ষাকে বিস্তৃত করতে হয় জনগণের মধ্যে, যদি সত্যি সত্যি শিক্ষাকে গভীর করতে হয়, অন্তর্মুখী করতে হয়, এটা একরকম শিক্ষার কথা বলা হচ্ছে না। একটা জাতীয় ঐক্য লাগবে, সেটা অন্তত ন্যূনতম কর্মসূচি কী হবে? কেন 3 বছরের শিশুকে আপনি যে কিন্ডার গার্ডেনে দিচ্ছেন তাকে শুধুমাত্র ইংরেজিতে পড়াচ্ছেন? এই প্রশ্নটাও যদি না তোলেন, শিশুকে ইংরেজি শেখার বয়স যখন সে অ্যাক্টিভ স্কুলে যাবে তখন, মানে অর্থাৎ হাই স্কুলের মানে গোড়ায় যখন যাবে, অ্যাক্টিভ থেকে যখন সে ক্রিয়েটিভ স্কুলে যাবে তখন আপনি দিতে পারেন। শিশুকে কখন গ্রামার নিজের ভাষাটা শেখাবেন, এগুলি আমার এক্তিয়ারভুক্ত কথা নয়, আমি শুধু আমার দুঃখের কথাটা বলছি যে এটা যারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তারা জানেন শিশু কখন বিদেশি ভাষা শেখার জন্য উপযুক্ত হয়। আমি জানি জিনিয়াস যারা আছে তারা 2 বছরও শিখতে পারবে, কিন্তু আমরা সব শিশুকে ওই ধরনের এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস মনে করবো না। তো এই কয়টা কথা বলার জন্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাখাল রাহা, তোহিন খান এবং আপনাদের সবাইকে ধৈর্য ধরে এই ক্লান্তিকর পরিবেশ এটা শোনার জন্যে। আসসালামু আলাইকুম।